রমজানের আগে শেষ সাপ্তাহিক ছুটির দিন বাজারে ক্রেতার চাপ বেশি। এই সুযোগে রমজানে বেশি লাগে এমন কাঁচা সবজি 10-15 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, খুচরা নয়, আমদানি ও পাইকারি পর্যায়ে অভিযান ও জরিমানা করতে হবে। মাসুর শাকিলের রিপোর্ট। টিসিবি ট্রাকে পণ্য বিক্রি, 1 কোটি ন্যায্য মূল্যের কার্ড, কোনো কিছুই বাজারে নিত্যপণ্যের দামের লাগাম টেনে ধরতে পারছে না। অন্যান্য দেশে রমজান মাসে জিনিসপত্রের দাম কমলেও বাংলাদেশে ব্যতিক্রম। একটু কম দামে পণ্য কেনার আশায় শুক্রবার থেকে কাবরান বাজারে এসে হতাশ হন এই দুই গৃহিণী। যেমন আমি বড় চিংড়ি, গলদা চিংড়িগুলি নিচ্ছি 700 টাকা করে, আর এটা আপনি ছিল 500 হবে বা 450 এরকম হবে। তারপরে আপনি পাবদা নিয়ে গেছিলাম 250 টাকা করে, আর এখন হচ্ছে আপনি 320 টাকা করে। তুলনামূলক একটু বেশি দেখতেছে, 70 টাকা করে কেজি বলতেছে। চিরা মুড়ি বলতেছে 70 টাকা করে কেজি, ডাল বলতেছে 80 টাকা করে কেজি। রাজধানীতে মেসে থাকা দুই শিক্ষার্থীও রমজানের বাজার করতে এসে বাজেট কাটছাট করেছেন। বেগুন আজকে 80 টাকা করে নিলাম, শসা 70 টাকা করে নিলাম। তাহলে তো আমরা তো রেগুলারলি মোটামুটি 50 টাকা 60 টাকার মধ্যে এগুলো নিতাম, কিন্তু আজকে আসা তো এগুলো সবগুলো দামই একটু বেশি পাইলাম। লাউ ওইটা 80 টাকা দিয়ে নিলাম, লাউ তো 50 টাকা 60 টাকা দিয়ে মাঝে মাঝে নেওয়া হতো এই আর কি। আর মুরগ কিনতে গেলাম, মুরগের তো আমরা তো কন্টিনিউ 150 টাকা বা 160 টাকা দিয়ে নিতাম, আজকে 180 টাকা, সর্বলাস্ট বললো 175 টাকা করে নেওয়া হয় ব্রয়লারটা। একটু কম দাম আলু আর পেঁয়াজের, আলু 20 টাকা ও পেঁয়াজ 35 টাকায় বিক্রি হচ্ছে। খেজুরের দাম প্রকারভেদে 200 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতাদের দাবি, রমজানে প্রয়োজন হয় এমন পণ্যের দাম আগে থেকেই বেশি। মোবাইল করতে হবে ভাইয়া, সাধারণ নিম্ন আয়ের দোকানদারের কাছে ওই গোড়া জায়গা মতন যাইয়া বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকি গ্রুপ তার ইম্পোর্ট এক্সপোর্ট করে বিদেশ থেকে, তাদের কাছে যাই জরিমানা করতে পারবো না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো না। অ্যাকশন নিতে পারবো 3 টাকা দোকানদারের কাছে, ছোটখাটো দোকানদার, ওরা ওই অভিযান করে এখান থেকে মাথা নিচা করে চলে আইয়ে স্টেট। টিসিবি ট্রাকে পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা, রমজানের কারণে ভিড় বেড়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।